2022 অলরেডি শেষ হয়ে যাচ্ছে, কিভাবে মূল্যায়ন করবেন 2022 কে? 2022টা আসলে আমি মূল্যায়ন করব, যদি বলেন আমার জীবনে একটা স্মরণীয় বছর, স্মরণীয় দিন, মানে স্মরণীয় ঘটনা, মানে যেটা আসলে আমি না আমার পরের জেনারেশনও এই 2022টা নিয়ে আমার মনে হয় ফিল্ম ইন্ডাস্ট্রি সারা জীবন কথা বলবে। এই শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ার পেতে পেতে 9 মাস চলে গেল, বাকি যেই সময়গুলো আছে সেগুলোতে কি পরিকল্পনা করছেন সমিতি নিয়ে? প্রতিদিনই আসলে সমিতি নিয়ে যেটা হচ্ছে, প্রতিদিনই সমিতি নিয়ে আমরা নতুন পরিকল্পনা করে যাচ্ছি। আমাদের মেইন আসলে আপনি জানেন যে আমাদের কিছু টার্গেট ছিল, এই ইলেকশনটা আমরা এসেছি কিছু টার্গেট নিয়ে যে চলচ্চিত্রকে আমরা আবার ঘুরে দাঁড়াবো, শিল্পীরা কাজ পাবে, তারপর যারা বাতিল শিল্পী ছিল ওনাদেরকে বাতিল করা হয়েছে, ওদেরকে আমরা নিয়ে নিব। তারপর সে আরেকটা যেটা আমাদের মেইন যেটা ছিল সেটা হলো মাননীয় প্রধানমন্ত্রীকে আমাদেরকে এফডিসিতে আনা, সেটারও আসলে আমরা পরিকল্পনা করছি, বলবো না করেছি। আচ্ছা, করেছি আমরা আসলে, আপনি তো জানেন যে অবশ্যই একটা এখানে একটা স্কেজুয়েলের ব্যাপার আছে, তারপর আমরা অ্যাপ্লিকেশনগুলো রেডি করে অলরেডি ড্রপ করেছি। নিপুণ, আপনি শিল্পী সমিতির পদ সামলাচ্ছেন, নিজের ব্যবসা সামলাচ্ছেন, আবার অভিনয় করছেন, এত কিছু সমান্তালে কিভাবে করে যাচ্ছেন? আমার প্রথমে আসলে আলহামদুলিল্লাহ, মানে বলবো আল্লাহ আমার খুব সহায়, আমার ফ্যামিলি আসলে আমার খুব মানে খুবই আমার সাপোর্টেড, আমার যে টিমটা আছে, যে টিমটা আমার সাথে কাজ করছে, মানে শিল্পী সমিতি বলছেন যে টিমটা আমার সাথে আছে, টিমটা আমার খুব ভালো টিম, মানে যখনই আমি এতদিনও আমি ভেঙে পড়িনি কেন, মানে যেটা হলো যে আমার টিম খুব ভেঙে পড়েছিল, সবাই খুব ইয়ে হয়ে গেছিলো, আমি কেন ভেঙে পড়িনি, কারণ আমার টিম আমাকে দেখিয়েছে আশা যে না আমরা হব, আমরা আসব, আমরাই জিতব, আমরাই সব কিছু করতে পারবো, এইভাবেই মনে হয় আসলে হয়ে যাচ্ছে। আপনারা শিল্পী সমিতি নির্বাচনের পর আপনাকে নিয়ে বেশ আলোচনায়, সেটা আপনি নিজেও টের পেয়েছেন, তারপর থেকে অনেক জায়গায় গুঞ্জন শোনা যায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা আসে যে নিপুণ কি এর চেয়ে বড়ো কোনো নির্বাচনের পরিকল্পনা করছে কিনা বা মাথায় আছে কিনা, যদি বলা হয় সংসদ সদস্য নির্বাচনের কথা, আপনি কি মাথায় এরকম পরিকল্পনা করছেন? আচ্ছা, ওয়েল সেটার জন্য আমি একটা কথাই বলবো, আসলে এই দেশের প্রতি আমার খুব টান আছে, সেটা আপনারা এতদিনে বুঝে গিয়েছেন, সেই টানটা এসেছে আমার আব্বুর কাছ থেকে, যেহেতু আমার আব্বু একজন মুক্তিযোদ্ধা ছিলেন, একদম এনলিস্টেড মুক্তিযোদ্ধা, আব্বু যেটা হয়েছিল আব্বুর কিন্তু পা ইঞ্জুরও ছিল এবং সবসময় ইঞ্জুরটা ছিল, এবং 73 প্রথম যে বিসিএস ব্যাচটা গঠন করা হয় সেটা আমার আব্বুদেরকে নিয়ে, মানে যারা ঢাকা ইউনিভার্সিটির যে স্টুডেন্টরা যুদ্ধ করেছে তাদেরকে নিয়ে কিন্তু ওই ব্যাচটা হয়। তো আব্বুর মুখ থেকেই আসলে এগুলি শোনা, এগুলি দেখা, সেখান থেকে যদি মনে হয় যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর হাত আমাকে শক্ত করতে হবে, অবশ্যই আমি শক্ত করার জন্য আছি। মানসিকভাবে এখনই প্রস্তুতি নিয়ে নিয়েছেন? মানে আমি তো বললাম যে অবশ্যই আমি আছি, সেটা আমি সংসদ নির্বাচন করি বা সেটা আমি যেটাই করি, যাই করি, যে যদি আমাকে বলা হয় যে হ্যাঁ ওনাদের হাত শক্ত করার জন্য আমাকে লাগবে, আমি থাকবো। শুভকামনা থাকলো আপনার জন্য। হ্যাঁ নিপুণ, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় আপনাকে মানে সমালোচনার মুখে পড়তে হয়, ট্রল করতে হয়, যে কোনো একটা বক্তব্য ধরে ট্রল হয়, এই ট্রলটার কি প্রভাব আপনার ব্যক্তিজীবনে কখনো পড়ে? কখনোই পড়ে না, কখনোই আসলে ট্রল, আমি কি বললাম যে মানে আমার ফ্যামিলি আমার এত সাপোর্ট যে এগুলি আমার কখনো ব্যক্তিজীবনে আমার প্রভাবটা ফেলে না। হ্যাঁ, এক কিছু জিনিস নিয়ে তো আসলে যেটা হলো যে যেহেতু আমার আম্মু একদমই এইটার সাথে যুক্ত না, মানে আম্মু দেখে আমি কাজ করছি, মাঝে মাঝে আমার আম্মু খুব ইয়ে হয়ে যায়, মানে যেটা টিভিতে দেখে, আম্মু তো আর ফেসবুক দেখে না, টিভিতে অনেক সময় অনেক কিছু দেখে অনেক সময় একটু আপসেট হয়ে যায়, তারপর আবার আপসেটনেস কেটে যায় যখন দেখে যে না মানে আমি যে টার্গেটে ছিলাম আমি সেখানে এসেছি। আপনার একটা অন্যতম অর্জন কি বলবেন যে শিল্পী সমিতির একাংশ যারা পাশ করেছিল আপনার প্যানেলের বাইরে তাদেরকে আপনি এক করতে পারছেন, এটা কি বড় একটা অর্জন বলবেন? দেখুন, ওনারা সবাই, আমরা সবাই শিল্পী, আমাদের কারোর সাথে কিন্তু কারোর কোনো ব্যক্তিগত কোনো আমাদের কিন্তু কোনো মানে দ্বিধাদ্বন্দ্ব নেই, আমি বলবো সেখান থেকে আমি কিন্তু সবসময় বলে আসছি যে আপনারা আসেন, আমরা একসাথে সবাই কাজ করতে চাই। তা আমি বলবো যে এটা ওনারা এসে আমাকে সম্মানিত করেনি,
বরং ওনারা সম্মানিত হয়েছে। তাই আমি আসলে ওনাদের প্রতি কৃতজ্ঞ। আমরা একা কোনো কিছুই করতে পারবো না, যে মানুষগুলো আমার সাথে আছেন ওনারা আমার থেকেও অনেক সিনিয়র, ওনাদের অনেক মানে কি বলে যে আমার থেকে অনেক বেশি অভিজ্ঞতা আছে। তো আমরা যদি সবাই মিলে একসাথে কাজ করি আমরা কিছু একটা করতে পারবো ইন্ডাস্ট্রির জন্য। কি মনে হচ্ছে, আপনি তো সবাইকে নিয়ে মিটিং করলেন, ডিপজল ভাই ছিলেন, রুবেল ভাই ছিলেন, বাকি আমরা জয় চৌধুরীকেও দেখেছি ছবিতে, কি মনে হচ্ছে ওই মিটিংটা করার পর যে আপনাদের সমিতির বাকি যে সময়টা আছে সেই সময়টা একসঙ্গে কাজ করতে পারবেন? হ্যাঁ, একসঙ্গে কাজ করতে পারবো, কারণ আমার তাই মনে হচ্ছে। এখন যেটা হচ্ছে, যেমন ধরেন আমরা একটি পিকনিকের প্ল্যানিং করছি, মানে এখন খুব ভালো লাগছে, আমার রিল্যাক্স লাগছে যে একটি পিকনিকের প্ল্যানিং করছি, আমি হয়তো বা ডিপজল ভাইকে জিজ্ঞেস করছি, বা কাঞ্চন ভাইয়ের সাথে ডিপজল ভাইয়ের কথা হচ্ছে, রুয়েল ভাইয়ের কথা হচ্ছে, তারপর হয়তো বা অরুণাদির সাথে কথা হচ্ছে যে আচ্ছা এটা কেমন হলে কেমন হবে, এখন খুব আরাম লাগছে। আর আপনার অপোজিশন প্রার্থী যিনি ছিলেন জায়েদ খান, তার উদ্দেশ্যে কি এখন কিছু বলবেন, বলার আছে? হ্যাঁ, অবশ্যই বলার আছে, ওনার জন্য অনেক অনেক শুভকামনা। উনিও যদি চায় আমাদের সাথে কাজ করার জন্য একদম মোস্ট ওয়েলকাম, উনি আমাদের সাথেও কাজ করতে পারে। কারণ আমি কিন্তু আগেও বলেছি যে আর্টিস্ট হিসেবে কেমন সেটা আমি বলতে চাই না, কিন্তু উনি সংগঠন হিসেবে ভালো, তাই এটা তো আসলে কোনো কম্পিটিশন না, এটা এখানে যুদ্ধক্ষেত্র না। তাই আমি বলবো যে ওনার জন্য শুভকামনা, নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা, উনি যদি চায় আমাদের সাথে এক হয়ে কাজ করার জন্য মোস্ট ওয়েলকাম। আমি আরেকটু জানতে চাই, উনি তো আপনার আপনার সমিতির সদস্য, সাবেক সাধারণ সম্পাদক বলবো এবং সদস্য, সদস্য হিসেবে তার সঙ্গে কি আপনার কোনো কথাবার্তা হয় বা যোগাযোগ হয়? সদস্যদের খোঁজখবর তো আপনার নেওয়া উচিত। না, ওনার সাথে আসলে আমার সদস্য হিসেবে একদমই কোনো কথাবার্তা হয় না, কারণ একটা জিনিস আমি খুব লক্ষ্য করছি যে উনি যখনই কথা বলে আসলে তখন একটু খুব একটু রেগে যায়। তা আমার মনে হয় যে মানে আমি এমন কোনো ইনসিডেন্স চাই না, আসলে চাই না বলেই হয়তো আমি আর মানে কথা বলতে চাই না। আচ্ছা নিপুণ, আপনার জন্য শুভকামনা থাকবে, বাকি সময়টা আপনি শিল্পী সমিতি ঠিকঠাকভাবে চালিয়ে নিয়ে যাবেন এই আশা আমরা করব। আমার সবশেষ প্রশ্ন, 2023 সালে শিল্পী সমিতি কেন্দ্রে কোন কাজটি সবার আগে করবেন? আমরা আসলে যেটা করব, আমরা এখন হলগুলোর দিকে খুব নজর দিচ্ছি, আর আপনারা জানেন যে হল নিয়ে অলরেডি আমরা কাজও করেছি। আমরা হল মালিকদের সাথে বসে যেই ব্যাপারটা ছিল যে হল মালিকদের কিছু ডিমান্ড ছিল যে ওনারা যে লোনটা নেবেন ওনারা কীভাবে এই মানে লোনটা ফেরত দিবে বা কি, সেটা আমরা করে দিয়েছি। আমরা এখন যেটা হলো যে হল মালিকদেরকে খুব দ্রুত প্রেশার করবো যে আপনারা হলগুলো সংস্কার স্টার্ট করেন। কিন্তু এই হল মালিকদেরকে প্রেশার করা বা ওনাদের রাস্তায় হাট পথ দেখানো সেটা তো শিল্পী সমিতির কাজ না, আপনাদের কাজ তো শুধু অভিনয় করা, তাহলে সেখানে কেন আপনারা ইন্টারাপ্ট করছেন? সেখানে আমরা ইন্টারাপ্ট করছি কারণ ওনারা যেটা আমাকে বলেছে যে শিল্পী সমিতির একটা মানে শিল্পী সমিতি চাচ্ছিলো না, ওনারা যে ডিমান্ডগুলো করছিল শিল্পী সমিতি সেটাতে অ্যাগ্রি হচ্ছিল না, অ্যাগ্রি হচ্ছিল না বলেই ওনারা এতদিন মানে এই লোনগুলো নিতে পারেনি। তো এখন যদি শিল্পী সমিতি অ্যাগ্রি থাকে তাহলে ওনারা এই লোনগুলো নিবে। আর আমার কাছে মনে হয়, হ্যাঁ এটা আপনি খুব একটা ভালো কোশ্চেন করেছেন, আমাকে কিন্তু খুব কোশ্চেন করে এরকম যে FDC-তে কেন শুটিং হয় না, তারপর এটাতে কেন ওটা হয় না, এটা আসলে কিন্তু আমাদের কাজ না, এটা কিন্তু একদমই তথ্য মন্ত্রণালয় এবং আমাদের MD মহোদয়ের কাজ। কিন্তু আমি বলবো যে যেহেতু এখন আমরা এমন একটা জায়গায় এসে পৌঁছেছি, আমরা সবাই একসাথে মিলে কাজ করতে চাই। ওনারা যদি কিছু না বুঝে থাকেন আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা সেটা বলবো যে এভাবে করলে ভালো হবে। আর আসলে দেখেন ওনারা সব আমলা মানুষ, ওনাদের এটা বুঝার কথাও না। তো সেখান থেকে আমার মনে হচ্ছে যে হ্যাঁ, এটা আমাদেরও রেসপন্সিবিলিটি। তার মানে শিল্পী সমিতি, পরিচালক, প্রযোজক সব সমিতি মিলে আপনারা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছেন, তাই তো? হ্যাঁ, সব সমিতি মিলে, কারণ প্রযোজক ছাড়া আমি চলতে পারবো না, ডিরেক্টর ছাড়া আমি চলতে পারবো না, ক্যামেরাম্যান ছাড়া আমি চলতে পারবো না, মেকআপ ম্যান ছাড়া আমি চলতে পারবো না, তারপর ধরেন ড্রেসম্যান ছাড়া আমি চলতে পারবো না, প্রোডাকশন ম্যানেজার আমি চলতে পারবো না, প্রোডাকশন বয় ছাড়া আমি চলতে পারবো না। সো আমাকে সবার সাথে চলতে হবে।